এই বলো না বলো না তোমাদের কি সত্যি সত্যি অ্যারেঞ্জ ম্যারেজ কি কি ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ তোমাদের মানে এমা মানে বুঝতে পারছ না কোন ক্লাস অবধি পড়েছো তুমি ক্লাস 7 এ বাবা আবিরের বউ ক্লাস 7 পাস এত তাড়াতাড়ি তোমার বিয়ে দিল কেন গো কি গো বলো বলো আবিররা তোমাদের গ্রামে বেড়াতে গেছিল না সেখানেই আবিরকে কেস খাইয়ে দিয়েছিল না কি খাইয়েছিল আরে বাবা কেস কেস তুমি যা দেখছো কিছুই বুঝতে পারছো না তা বিয়ে তো অনেকদিন আগেই হয়ে গেছে ফুলসজ্জা হয়েছে এই শোনো তোমরা গ্রামের মেয়েরা বেশ পাকা এইটুকুটুকু বয়সে বাচ্চা কাচ্চা হয়ে যায় এই তো আমাদের বাড়ি যারা কাজ করে তাদের বয়স তোমার মতন সবার কোলে একটা করে বাচ্চা তাই বলছি তুমি যতই অবুঝের ভান করো না কেন এতটা অবুঝ তুমি মোটেও নও বলো না বলো না আবিরকে কি করে জালে ফাঁসালে আমি তো ওকে জালে ফাঁসাইনি ওই দেখো এতক্ষণে বোবার মুখে বুলি ফুটেছে তুমি কাউকে ফাঁসাওনি না কাউকে ফাঁসাও তাহলে কি আবির নিজে থেকেই তোমার জালে ধরা দিয়েছে আমার জালে ধরা দেবে কেন আমি তোকে জালে ফাঁসাইনি আমি তো মাছ ধরতেই যাইনি আর ওরা যখন আমাদের গায়ে গেছিল তখন তো আমাদের নদীতে অত জল ছিল না আমি তো তখন একদিনও নদীতে যাইনি হাসছো কেন গো যা জিজ্ঞেস করলে তাই তো বললাম বাবা এই ঘরে তো দেখছি হাসির ফোয়ারা চলছে তা খুশি হাসির কি এমন হলো হ্যাঁ তোমার গলা তুমি বাইরে থেকে শুনতে পাচ্ছি হাসবো না চন্ডি আবিরের বউ যে সব কথা বলছে নিশ্চয়ই বোকা বোকা কথা বলছে এই মেয়ে তোমাকে আমি কতবার বলেছি বারবার বলে দিয়েছি না বেশি কথা বলবে না হ্যাঁ একদম চুপ করে থাকবে শোন আমার কথা শোন এই যে এত দিনে তুমি কি বুঝতে পারো নি যে আমাদের মতো লোকের সঙ্গে তুমি কথা বলতে পারো না এই যে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে জানো এরা কত শিক্ষিত এদের সঙ্গে কথা বলার যোগ্যতা কি তোমার হয়েছে এই যে তোমাকে নিয়ে তো হাসছে মজা করছে ভালো লাগছে তোমার ওর তো তাতে কিচ্ছু এসে যায় না ও তো ভাবছে ওকে খুব ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে তাই না হ্যাঁ আর আমাদের যে কত কিছু এসে যাচ্ছে সেটাও বুঝতে পারলে তো আমি নিজে থেকে কিছু বলিনি ছোটদি ভাই ওরা যা জিজ্ঞেস করেছে শুধু তারই উত্তর দিয়েছি ফুলদি ভাই ওরা বলছে আমি নাকি তোমাদের ভাইকে জালে ফাঁসিয়েছি কিন্তু ওরা যখন গেছিল আমি তো মাছ ধরতে যাইনি আমি একদিনের জন্য নদীতে যাইনি এই এই থামো এবার অনেক হয়েছে কিন্তু অনেক হয়েছে এবার থামো আচ্ছা নদী একটুখানি পাগল না কি রে এই কথাটা ও বুঝতে পারছে না এটা আমাদের বিশ্বাস করতে হবে ইচ্ছে করে করছে ন্যাকামো করছে কচি মেয়েটি একেবারে এদিকে পেকে যে পিপুল হয়ে গেছে তা যেন আমাদের জানতে বাকি আছে সত্যি ছোটদি ফুলদি আবির যে কিভাবে এই বইয়ের সঙ্গে থাকবে কে জানে এসব কথা থাক না খুশি এসব কথা ভেবে আর লাভ কি শোন না তোরা বরং নিচে যা বুঝলি অলরেডি অনেক লেট হয়ে গেছে গেস্টরা না আসতে শুরু করে দেবে আর ওই দেখ পার্লারে মেয়েটি এসে গেছে একটু সাজিয়ে নিক ওকে চলি গো নতুন বউ না তুমি এবার সাজগোজ করে নাও তারপর কথা হবে আর তোমার কথা শুনলে তো দিন কেটে যায় চল চল অপমান বোঝো তুমি হ্যাঁ বোঝো শোনো বড় মামুকে কব্জা করতে পেরেছো মানে
এটা কিন্তু নয় যে আমরাও কবজা হয়ে গেছি, বুঝলে তো? আমরা যে কথাগুলো বলবো না একদম মন দিয়ে শুনবে, অন্যথা করবে না। আর না শুনলে না খুব খারাপ হবে জানো তো। আমি তোমাদের সব কথা শুনেছি ফুলদি ভাই, আমি নিজে থেকে একটাও কথা বলিনি বিশ্বাস করো। ওরা বারবার জিজ্ঞেস করছিল তাই। এরপর থেকে না তাও বলো না, সবাই জানুক না জানুক যে আমাদের বাড়ির বউ বোবা। আসলে কথা বললে তুমি যে কি উল্টো পাল্টা কথা বলছো তা তো তুমি নিজেও জানো না। নিজেও হাসির খোরাক হচ্ছ আর আমাদের বাড়ির সকলকে হাসির খোরাক করে তুলছো। আচ্ছা শুনুন, আপনি ওকে সাজাতে শুরু করে দিন, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, এক ঘন্টার মধ্যেই মোটামুটি ওকে সাজিয়ে দিতে হবে। এক ঘন্টার মধ্যে কি করে বউকে সাজাবো? না না, কমসে কম দু ঘন্টা সময় তো লাগবে দিদি। শুনুন, অত ভালো করে কিছু সাজাতে হবে না, এক ঘন্টা অনেক। আর ওকে না সাজালেও না বিশেষ কিছু পাল্টাবে না আসলে। বারে আমি তো আমার নাম নষ্ট করতে পারি না, আমাকে একটু হলেও বেশি সময় দিতে লাগবে। আচ্ছা তুমি আমায় এক ঘন্টা ধরে সাজাবে? এক ঘন্টা? এই কি বলেছিলাম তোমাকে এক্ষুনি, কি বলেছিলাম যে বেশি কথা বলবে না? এর মধ্যে ভুলে গেলে না? শোনো, শহরে ছেলের বিয়েতে বউকে পার্লারে নিয়ে গিয়ে সাজানো হয়, হ্যাঁ, অথবা অনেক সময় পার্লার থেকে মেয়ে এনেও বাড়িতে সাজানো হয়, তাতে কিন্তু তিন চার ঘন্টা সময় লাগেই। তোমার মতো মেয়ে বলেই না আমি বলেছি এক ঘন্টায় হয়ে যাবে, বুঝেছ? শুনুন তাহলে এই কথাই রইল, এক ঘন্টা পরে আমরা এসে দেখবো কতদূর কি হয়েছে। আমার কি, আমি করে দিচ্ছি, পরে খারাপ হলে আমাকে কিন্তু কিছু বলবেন না। আরে না না, একদম চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি, খারাপ হলে আমরা আপনাকে কিছু বলবো না। আর যা রূপই নেই তাকে আবার সাজিয়ে সুন্দর করা যায় নাকি? আর আরেকটা কি ব্যাপার বলুন তো, সবাই তো সবকিছু ক্যারি করতে পারে না, এই যে মেয়েটি এ তো সাজা দূরের কথা, কোনোদিন সাজার জিনিস দেখেইনি, তাই এক ঘন্টা এর জন্য অনেক, এক ঘন্টার মধ্যে যা হয় তাই করে দেবেন ওর জন্য ঠিক আছে। এক ঘন্টা শ্বশুর বাড়িতে তোমাকে খুব নির্যাতন করছে তো, ভেবো না আমি ওই এক ঘন্টার মধ্যেই তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেব না যে তোমার বড় তোমার দিকে তাকিয়ে মুখ ফেরাতে পারবে না। এসো আগে চুলটা বেঁধে নি, বস। এ কি লজ্জা পাচ্ছ কেন? এই আজ তো তোমার ফুল সজ্জা, আজকের দিনেই তো বর তোমার দিকে তাকিয়ে থাকবে, আর আজকের রাতটা তো আর ফিরে আসবে না, তাই না? এসো। শোনো, তোর বাপের বাড়ির লোকেদের কোথায় বসিয়েছো? একটু আগে বেয়ানকে কোথায় যেন দেখলাম, ঠিক মতো বসিয়েছো তো? এসেছে যখন কোথাও না কোথাও নিশ্চয়ই বসবে, এতক্ষণ তার দাঁড়িয়ে থাকতে পারবে না। ও দিদিভাই, বলছিলাম কি মাসিমাদের তো কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স দিয়ে বসিয়ে দিয়েছি, প্যান্ডেলে তো অনেক লোকজন, চলো না একটু সবাই দেখে নি। তোরা যাও। ও দিদিভাই দিদিভাই, তুমি না গেলে আমরা যাবো না। হ্যাঁ যাবো না, চলো না দিদি ভাই, প্লিজ চলো, চলো না, চলো না, চলো 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 চলো। ওরে ও মা, নদী দেখি কি সুন্দর দেখাচ্ছে আমাদের দুজনকে শাড়ি পরে, দেখেছো তো? এই জন্য আমি বলি যে মাঝে মধ্যে শাড়ি পরো, আমার কথা শোনো না, শাড়ি পরো না, কিন্তু শাড়ি পরে না তোমাদের দুজনকে দারুণ লাগছে। আমার কিন্তু বেশ আনকমফোর্টেবল লাগছে, হ্যাঁ আমি ভাবছি গিয়ে চেঞ্জ করে আসি। আমার বাবা কোনো অসুবিধা হয় না, আমি তো বেশ কমফোর্টেবল। আমার ব্যাপারই আলাদা, তোর সাথে কি কারোর তুলনা হয় বলতো? আবার শুরু করে দিস না। মা, মাগো, রাঙা মামার বাড়ি থেকে সবাই চলে এসেছে, আমি বসিয়ে এসেছি, তুমি কি একবার ওদিকে যাবে? যাচ্ছি না, ওরা বসুক না, তোমরা তো ছিলে, আর কেউ আছে ওখানে? হ্যাঁ হ্যাঁ পুরো আছে।
কত দূর? এই নদী দেখি শালুকের এখনো হয়নি? অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। আচ্ছা এবার সবাই বলো তো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে না? আচ্ছা আমি বলছি তোকে দেখতে আজকে না একটা বিশেষ একজনের মতো লাগছে। থাক থাক চল, ঐশ্বরিয়ার মতো লাগছে তো। ইটস ওকে, থ্যাংক ইউ। খানিকটা কাছাকাছি গেছে তাই না? খানিকটা কাছাকাছি, রাইট? তো সিরিয়াসলি তুই বলছিস আমাকে এরকম লাগছে? ওহ মাই গড। আরে আরে দাঁড়া দাঁড়া, এত এক্সাইটেড হওয়ার কিছু নেই, আগে পুরোটা তো শোন তারপরে। আচ্ছা আচ্ছা পুরোটা কি তাড়াতাড়ি বল। আকাশ যখন বলতে চাইছে পুরোটা, তখন সেটা সোজা কথা হবে না, নিশ্চয়ই তার একটা বুদ্ধি ওর মাথায়। না না, আমি আমি যেটা বলবো একদম স্ট্রেট কাট, একদম যেরকম লাগছে সেরকমই বলবো। আচ্ছা আচ্ছা, সেই সেই সেরকমটা কি? আমি ক্লু দিচ্ছি, তারপর তোমরাই বুঝে যাবে। আবার ক্লু? আচ্ছা ঠিক আছে বাবা, বল বল। তাড়াতাড়ি বল না। শ্যাওড়া গাছে থাকে না শ্যাওড়া ঐশ্বরিয়া, দুটোর মধ্যে কি ফোনেটিক্যালি মিল আছে না? রাইট, এক্স্যাক্টলি। তুই আমাকে কি বললি? আজ তোর পালা পালা পালা, তুই তুই দেখ, আমি তোকে শেষ করতে পারছি না। কই গো, তবু আমরা বলেছিলাম বলে ছেলের বউ ভাতের অনুষ্ঠানটা করলে, আর আমরাও ভোজ খেতে পেলাম। আমি কিছু করিনি, যা করেছে ছেলের বাবা তার ঠাকুমা করেছে, যদি কিছু বলতে হয় ওনাদের বলি। তুমি আর তীর্থ ঠাকুরপুকে আলাদা হলো নাকি? ওর করা মানে তো তোমাদের করা। ঠিক আছে আপনারা যখন এসেছেন তখন বসুন, এত চুলচেরা বিচার করার কোনো দরকার নেই। বসবো, নিশ্চয়ই বসবো, কিন্তু যাকে দেখতে এসেছি সে কোথায়? নদী দিদি কি হলো, আর কত সাজবে, যাও নিয়ে এসো, লোকজন সব চলে এসেছে, যে অবস্থায় আছে সে অবস্থায় নিয়ে এসো, বলো আর আর সাজতে হবে না। আমি তো বলে এসেছিলাম ওকে নিয়ে আসতে, তাও প্রায় দু ঘন্টা তো হয়েই গেছে। আমার কিন্তু হয়ে গেছে। ও হয়ে গেছে তোমার? আমি আজ তাহলে আসি। আসি কি, খেয়ে যাবে তো, খেয়ে যেও। হ্যাঁ শালুক, কি সুন্দর দেখতে লাগছে রে তোকে, খুব ভালো লাগছে দেখতে। তা শুধু নিজে সাজলেই হবে? বর বাবা যে কোথায়? এই আমাদের ছেলে কই? ও কমলিনী, আমাদের আবির কই গো? আমার ছেলে তো ছোট্ট বাচ্চা ছেলে নয় যে আমার আঁচলে আঁচলে ঘুরে বেড়াবে। বিয়ে বাড়িতে কত লোক আছে, কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। ও বাবা, যা বলছে রেগে রেগে উত্তর দিচ্ছ কেন? বুঝেছি, ছেলের বউ তোমার পছন্দ হয়নি, কিন্তু কি করবে বলো? ছেলে যখন বিয়ে করে পছন্দ করে এনেছে তখন তাকে মেনে নিতেই হবে। একে এখন একটু মানুষ করে নাও কষ্ট করে, মন তো খারাপ হবেই। অমন ছেলে এইটুকু বয়সে বিয়ে করলো, তাও আবার কাকে করলো বিয়ে, না একটা 7 পাস করা মেয়েকে। তো তোমরা যখন সব জেনে শুনেই এসেছো, আমরা ধরে নিচ্ছি তোমরা বিয়েটাকে অমান্য করছো না। তাই যদি হবে তাহলে মেয়েটার সঙ্গে এই ব্যবহার করছো কেন তোমরা? কিছু মনে করবেন না মাসিমা, কমলিনীর মুখের দিকে চেয়ে কথাটা বললাম। আমরাও তো মা, আমাদের ছেলের যদি এমন হতো তাহলে আমরা কি এমন কষ্ট সহ্য করে থাকতে পারতাম? আমি তো ভাবতেই পারছি না, কলেজে পড়া আজকালকার দিনের ছেলে এই বয়সে বিয়ে করলো। ভাবতে না, আবেরও যখন চলে এসেছেন বৌদি তখন অনুষ্ঠানটা এনজয় করুন। আর একটা কথা, সময় তো চলে যাচ্ছে না, আর এমন নয় যে মেয়ের অনেক বয়স হয়ে গেছে, বাচ্চা মেয়ে, আবার পড়াশোনা করবে, স্কুলে পড়াবে ঠাকুরপো? ও তো আর স্কুল ছাড়া একলাতে কি কলেজে ভর্তি হতে পারবে না, প্রশ্নটা একটু অবান্তর হয়ে গেল না? অমেশে ভাই, ওই দেখো কারা আসছে। এই যে দেখো কারা আসছে। আরে আসুন আসুন আসুন, আসতে আজ্ঞা হোক। এত দেরি কেন? হ্যাঁ আপনাদের সঙ্গে আমাদের কি লৌকিকতার সম্পর্ক? আপনারা সন্ধ্যেবেলা নেমন্তন্ন খেতে আসবেন এটা আশা করতে পারি? আসুন আসুন আসুন। এই বে নীলাঞ্জনা, কি করছো, কি দাঁড়িয়ে দেখছো, কি এখানে মেয়েটাকে এনে আসনে বসাও, নিমন্ত্রিত অতিথিরা এসে গেছেন, তারা কোনোকে দেখতে চাইছে, দেখছে নাকি যে একটা ফাঁকা আশ্চর্য। ঠিক আছে শালুক,
ওই চেয়ারটা ওই সিংহাসনটায় গিয়ে বসো, যাও। তাকাচ্ছ কি, যাও, দেখতেই তো পাচ্ছ লোকজন আসছে, যাও গিয়ে সিংহাসনে বসো। শালুক, ওই চেয়ারটা আজ তোমার জন্যে, যাও বসে পড়ো গিয়ে, লজ্জা পেও না, যাও। সিংহাসন পাশে রাখুনি, রানী তো বসবে, রাজা কোথায় বসবে? আরে কোথায় যাচ্ছ? আরে সেদিনে রবি আমাদের বাগানে কত বল খেলতো, আর আসে বিয়ে করে ফেল, সেদিনের কথা এখনো চোখের সামনে ভাসে। চোখ ফেরাতে ইচ্ছে করছে না। না বাবা, আমি তাকাবো না, এখানে সবাই আছে, তাহলে সবাই আমায় বকবে। দেখেছিস একটা জিনিস, চোখ যখন আছে দেখতেই পাচ্ছি, আর দেখলে কোনো করছে, দেখ আবিরের দিক থেকে যেন চোখই সরছে না। সাথে কি অসভ্য বলে নাকি? এই জন্যই বলে। মা, মা সোনা জেঠিরা এসে গেছেন, শালুকের গায়ের লোকরাও এসে গেছে। সোনা জেঠি, বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, সেই দেরি করে এলে তো। আরে গ্রামের ব্যাপার তো সবাইকে নিয়ে আসতে হবে, তবু তো 12টায় বেরিয়েছি, এতটা পথ দেরিতে একটু হবে। দেখো তোমার নাতনিকে চিনতে পারি কিনা, দেখো। ওই শালুক, শালুক দিদি, থাক থাক মা, হয়েছে হয়েছে। ঠিক আছে, থাক 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 থাক, ভালো থাকো, সুখে থাকো। ও শালুক, চেনা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, একদম চেনা যাচ্ছে না রে, তুমি না এত 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 সুন্দর দেখাচ্ছে, একেবারে চেনা যাচ্ছে না, পুরা কপাল আমার। এই দুদিনের মধ্যে এই শহরের জল গায়ে লেগে উনি কলি ফিরে গেছে। এইটাই তো চাইছিলাম, মানে শালুকের সুখী আমুগো সুখ, দিদির মাইয়া নিজের মাইয়া দেখি আলাদা, না 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 একই একই। কিরে সোনারূপ, দিদিকে একদম ভুলেই গেছিস বল? বরং তুই আমাদের ভুলে গেছিস, নাহলে তুই এরকম কথা বললি কি করে? আমরা তোর কথা রোজ ভাবলি রে দিদি। আমিও তোদের কথা রোজ ভাবি রে, আমার কঙ্কনপুরের কথা আমি তোদের কাউকে ভুলিনি, কাউকে ভুলিনি রে। তোর শ্বশুর ঘর দেখে আমরা তো অবাক হয়ে গেছি শালু, কি রাজার ঘরে এসে পড়েছিস তুই, কি কপাল রে তোর। শালুক, গাঁ থেকে যারা এসেছেন তাদের প্রণাম করেছো? আজকের দিনে সবার আশীর্বাদ দিতে হয়, এখানে অনেক আত্মীয় স্বজনের আছে, সবাইকে প্রণাম করবে কেমন? মা, কতজনকে প্রণাম করবে? শালুক, যাকে যাকে দেখিয়ে দেবো হাত জোর করে প্রণাম করবে,
না হলে দেখবে ওই সব সময় তোমাকে মাথা নিচু করেই থাকতে হচ্ছে, মাথা আর তুলতে পারছো না। ঠিক আছে বাবা, আমার কোনো অসুবিধা হবে না।